রিজওয়ান, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপনাকে। রিজওয়ান, এই মুহূর্তে সাভারের কি অবস্থা আমাদের দর্শকদের একটু বলুন। আমরা তো এখন যেখানটায় আমাদের ক্যামেরার মাধ্যমে ছবিতে দেখানো হচ্ছে যে একদম করা হচ্ছে সেটা রয়েছে, এবং ভেতরে কি এখনো অনেকেই জীবিত আছেন যাদেরকে তো উদ্ধার করার ক্ষেত্রে মানে আন্তরিকতার অভাব রাখছে না কেউই এখানে। সেনাবাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবকের একদল কর্মী মানে সব সময় ধরে পরিশ্রম করে যাচ্ছে কিভাবে হচ্ছে যে তাদেরকে উদ্ধার করার উদ্ধার করা যায়। ইনফরমেশন অনুযায়ী যেটাতে ভেতরে এখনো হচ্ছে যে জীবিত কিন্তু অনেকেই রয়ে গেছে, তো তাদেরকে হচ্ছে যে কতটা সুস্থ দেখা যায়, যেমন অক্সিজেনের প্রয়োজন হলে অক্সিজেন দেওয়া থেকে শুরু করে যখন যা প্রয়োজন হচ্ছে স্বেচ্ছাসেবক ভাইদের কাছে আসছে এসে আসছে। ভেতরে ভেতরে কি পরিমাণ মানুষ এখন আছে বলে আপনারা আর বাকি 50 জন এখন আছে জীবিত? 50 জন আছে ভেতরে। এটা কোন ফ্লোরে? কোন ফ্লোরে পর্যন্ত আমি গেছিলাম? তিনতলা ফ্লোর পর্যন্ত আমি গেছিলাম। তিন ফ্লোরে 20-25 জন মেয়ে আছে, ওরা বলতিছে ভাই আমগো নিয়ে যান, কিন্তু আমরা অক্সিজেন পর্যাপ্ত সরবরাহ করা হয়? এখন উদ্ধার করার জন্য আমি আঙ্কেল গতকাল সন্ধ্যা 6টা থেকে শুরু করে আজ সকাল 6টা পর্যন্ত আমি রাত পর্যন্ত কাজ করে। সেটা না, মানে বিষয় হচ্ছে যে ভেতরে কতজন লোক আছে এখনো? ভেতরে তবে এটা অথেন্টিসিটি আছে যে ভেতরে এখনো এখনো অনেক লোক যারা হচ্ছে যে জীবিত আছে। আপনারা বক্তব্যেও এসেছে এরকম যে এবং তাদেরকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ থেকে খাবার শুরু করে যা যা আছে এখানে কিন্তু আলোর প্রয়োজন। এখন একজন আমাকে কর্মী জানিয়েছেন এখানে যে পর্যাপ্ত ভেতরে আলো দরকার এবং সেনাবাহিনী স্পেশালিস্ট টিম সহ যে সবাই যারা এখানে কাজ করছে তারা কিন্তু এখনো এরই মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে একদম শেষ পর্যন্ত তারা আশা ছাড়বেন না, যে এখানে যারা এখনো প্রাণে বেঁচে আছেন ভেতরে আটকা পড়ে আছেন তাদেরকে আলোর মুখ দেখানোর জন্য যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাওয়া এবং যেভাবে যে প্রয়োজন যা কিছু প্রয়োজন সবকিছুই করা হচ্ছে। আপনার ফার্স্ট এড জিনিসপত্র দিচ্ছেন, মোটামুটি কাজ চলছে, এভাবে কাজ চলবে, সারা রাত চলবে, সমস্যা নেই। ভেতরে জীবিত মানুষের? হ্যাঁ, জীবিত মানুষের ভাই একটু ভাইয়া ওই উদ্ধার তৎপরতায় কোন ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের অধিকাংশ ই হইতেছে আর কি, মানে অক্সিজেন সিলিন্ডার এটা মানে বেশি রকম প্রয়োজন হইতেছে আমাদের ভিতরে আর কি। পর্যাপ্ত দিতে ধন্যবাদ আপনাকে, পরবর্তী সংবাদে আমরা আপনার সাথে।